দর্শক, আমি নিউ জার্সির প্যাটারসনে গ্রেট ফলসে আছি। আপনারা এখানে দেখছেন যে মেরি অ্যালেন ক্রেমার পার্ক, অনেক প্রাচীন একটি পার্ক। নিউ জার্সির বিভিন্ন শহর থেকে এই ফলসটিকে দেখার জন্য উৎসুক জনসাধারণ ছুটে আসে। আসুন আমরা আপনাকে দেখাই। আমরা যদি আগালে এখানে নৈসর্গিক ফলস, এই যে পানিগুলো দেখছেন আপনারা, এগুলো ওই যে দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে যে ওই পাহাড় থেকে আসছে। দেখাচ্ছি আপনাকে কাছ থেকে আমরা, ওই যে দূরে একটি পাহাড় আছে, একেবারে পাহাড়ি ঝর্ণা বেয়ে বৃষ্টির পানিগুলো, বর্ষার পানিগুলো এসে এখানে পড়ে। নৈসর্গিক সৌন্দর্য। দর্শক আসুন আমরা আপনাকে দেখাচ্ছি এখানে সুন্দর সুন্দর হাঁটার রাস্তা আছে। এদিকে সামারে সুন্দর যখন পুষ্প পল্লবিত পাতা বয়ে যায়, দর্শক আরও বাড়ে তখন। আপনারা যারা নিউ ইয়র্কে, নিউ জার্সি, কানেকটিকাটে আছেন, ছোটোখাটো নায়াগ্রা জলপ্রপাত আপনারা আসতে পারেন এখানে পরিবার পরিজন নিয়ে। চমৎকার একটি জায়গা, বসার জায়গা আছে, পিকনিক স্পট আছে। আজকে আমি বেড়াতে নিয়ে এসেছি আমার সাথে যে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার আছেন ফয়সল মোকাম্মেল, আর ডক্টর রাশেদা খানম আছেন, উনি জন হপকিন্স ইউনিভার্সিটির মেডিকেল টিচার। এখানে আমার ছোটো ভাই আছে, আমরা বেড়াতে এসেছি ওনাদেরকে নিয়ে। আসুন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা আরও কাছে যাচ্ছি। এদিকে দেখুন দুজন আসছে, দম্পতি হাঁটছে, তারপরে প্রকৃতির সৌন্দর্য অবগাহন করার জন্য এসছে। এদিকে দেখুন পানির জলরাশিগুলো একেবারে একেবারে ন্যাচারাল, এখানে কোনো কৃত্রিমভাবে তৈরি করা হয় নাই, প্রাকৃতিকভাবে পানিগুলো সেই দূর থেকে আসছে। আপনারা যদি দেখেন কাছ থেকে দেখেন, পানি বৃষ্টি যখন হয় তখন পানির ফোয়ারা আরও বেড়ে যায়। চমৎকার এই বিস্তৃত জায়গা, বিস্তৃত জায়গা জুড়ে আপনি পানির জলরাশি একেবারে আপনার পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারবেন। খুব ভালো একটি জায়গা। দর্শক এখানে গ্যালারি আছে, আপনি দাঁড়িয়ে ছোট্ট একটি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনি নিচে নেমে গেলে এই ঝর্ণার আরও সৌন্দর্যগুলো দেখতে পারবেন। দেখুন দূরে ওই যে পাহাড় আছে, গ্যারেট মাউন্টেন, ওই যে ওটা আরেকটা নিউ জার্সির প্যাটারসনের খুব সুন্দর একটা জায়গা, ওখান থেকে পুরো নিউ জার্সি শহর দেখা যায়। আসলে আমরা নিচে যাই, আমরা এখন সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছি।
দর্শক এখানে দেখুন অনেক উঁচু থেকে পানি বয়ে একেবারে নিচের দিকে যাচ্ছে। এই পানিগুলো এখান থেকে বয়ে এদিকে বাম দিকে হয়ে লেকে চলে যাবে।